আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতটি ধ্বংসাত্মক গুনাহর কথা এই হাদিসে বর্ণনা করা হয়েছে। কাবিরা গুনাহর সংখ্যা সত্তরের অধিক। এই সত্তরের মধ্যে এই সাতটি সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, উত্তরে সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন যে সেই গুনাহগুলি কি, সাতটি ধ্বংসাত্মক গুনাহ, কাল আশির কবিল, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা। সুতরাং কেউ মাজারে সিজদা করছে, কেউ প্রতিমাকে সিজদা করছে। আমাদের সমাজের মুসলিম সমাজ যদি হিন্দু বা অন্য কোনো জাতি বিজাতি কাফের মূর্তিকে সিজদা করে অথবা কোনো মুসলিম গিয়ে মূর্তিকে সিজদা করে, তাহলে বলবে যে এটা শিরিক করলো। কিন্তু মাজারে সিজদা করলে না, না ওটা তো ধর্ম, ঠিক না? আর যদি এটা পরীক্ষা করতে হয় তো দেখেন আপনার গ্রামের আশেপাশে একটা মাজার আছে, আপনার এলাকাবাসী হ্যাঁ এক হয়ে যান, দেখেন এক হওয়া সম্ভব কিনা, যে মাজারটাকে ভেঙে ফেলব, এটা অসম্ভব, এটা অসম্ভব। আর যদি এক হয়ে যান, হয়তো এলাকার কিছু লোক এক হয়ে গেলে মাশাআল্লাহ তাওহিদবাদী, হ্যাঁ তাহলে অন্য এলাকা থেকে এসে আপনাদের বিরুদ্ধে হ্যাঁ তাগুতের খেদমতে শয়তানের খেদমতে জিহাদের ঘোষণা করবে। ইউকাতিলুন ফি সাবিলিত তাগুত, হ্যাঁ শয়তানের পক্ষ হয়ে আপনাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করবে, সশস্ত্র লড়াইয়ের ঘোষণা করবে। জি এত সহজ নয়। তাহলে দেখেন অপরাধ দুটোই একই রকম। সে আপনি দাঁড় করে পূজা করেন মূর্তির অথবা শুয়ে দিয়ে পূজা করেন কবরের, দুটি অপরাধ। হ্যাঁ একটি করছে তখন তাকে বলছেন বিজাতি, মালাউন বলছেন, বাঙালিদের ভাষা মালাউন বলছেন, তাই না? আর আরেকটি নিজেরাই করছেন অথচ আপনি ওই রকমই মালাউন, মালাউন মানে অভিশপ্ত, ওই রকমই অভিশপ্ত। কাফের লানত, মুশরিক আল্লাহ লানত, স্থায়ী লানত যতক্ষণ সে ফিরে না আসবে ইসলামের গণ্ডিতে। তো আশির কবির আল্লাহর সাথে শিরিক, সেটা আল্লাহর সাথে শিরিক হোক, নাস্তিকতা হোক, আল্লাহ নাই অথবা বহু আল্লাহ আছে, হ্যাঁ অথবা আল্লাহ বড় আর বাকি অনেক অলি আউলি আছে, যেমন একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনেক সংসদ সদস্য থাকে, মন্ত্রী থাকে, তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ আছে, ওই রকমই খাজা বাবাকে কিছু ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, শাহজালালকে কিছু দেওয়া হয়েছে, শাহপুরানকে কিছু দেওয়া হয়েছে, বায়েজিদ বোস্তামিকে কিছু দেওয়া হয়েছে, এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। একই রকমের অপরাধ, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আল্লাহর বিধানের কোনো একটি স্পষ্ট বিধানকে অস্বীকার করা, সেটা ওই রকমই। তাহলে শিরক বিল্লাহর মধ্যে আশিরক বিল্লাহ, কুফর বিল্লাহ, আকিদার মোনাফিকি, বিশ্বাস নেই, বাহ্যিক ইসলাম কিন্তু অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই বা ইসলামের বিধিবিধানে বিশ্বাস নেই, মোনাফিক। তাহলে বড় মোনাফিক, বড় কাফের, বড় মুশরিক, আর এর সাথে এর সমতুল্য অপরাধ, একই রকম অপরাধী হচ্ছে জাদুকর। এই জন্য দুই নম্বরে ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে ওয়াসেহের, জাদু। কারণ জাদু করলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়, যেমন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করলে, দোয়া করলে যে বাবা গো আমাকে ছেলে দাও, বাবা গো আমার রোগ ভালো করো, এ তো ইসলাম শেষ হয়ে যায়। যেমন আল্লাহ নেই বললে ইসলাম শেষ হয়ে যায়, একজন বলছে আল্লাহ নেই, আরেকজন বলছে বহু আল্লাহ আছে, বা আল্লাহর হক সেজদা দোয়া এটা অলি আউলিয়াকে দেওয়া যায়, একই রকমের অপরাধ। আরেকজন জাদুঘর, একই রকমের অপরাধী। দশের দ্বিতীয় ধ্বংসাত্মক গুনাহ, তৃতীয় ধ্বংসাত্মক গুনাহ, কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, এমন কোন মানুষকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন, সুতরাং হারাম। যদি আল্লাহ হালাল করেন কোনো ক্ষেত্রে তখন হালাল, একজন বিবাহিত জেনা করেছে তখন হালাল, সেটা সরকারের জন্য, আপনার আমার জন্য নয়। যে বিবাহিত জেনা করেছে গ্রামের লোক গণপিটুনিতে মেরে ফেলে, হ্যাঁ কেউ প্রেম করতে এসছে কারণ মেয়ের সাথে ধরো গ্রামবাসী ধরে গণপিটুনিতে মেরে ফেলে দাও, হারাম এটা, কবিরা গুনাহ, আপনারা খুনি। সে যদি জেনা করে সে জেনাকারী আর আপনারা গ্রামবাসী আপনারা খুনি, আর খুনের গুনাহ জেনার চাইতে বড়। তো যেই ব্যক্তিকে বা যেই মানুষকে আল্লাহ খুন করা হারাম করেছেন তাকে খুন করা শিরক কুফরির পরে এবং সেহের জাদুর পরে, এগুলি ইমান ভঙ্গকারী বিষয়, যাতে স্থায়ী জাহান্নামী, স্থায়ী মালাউন অভিশপ্ত। আর তারপরে লানতের কাজ হচ্ছে কোনো মানুষকে অন্যায় হত্যা করা। কয়টি হলো? তিনটি হলো। চার নম্বর ওয়াকুলুর রেবা, সুদ খাওয়া,
সুদ খাওয়া ধ্বংসাত্মক গুণা। সুদ খেলে পরকাল ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয়, ধন সম্পদ ধ্বংস হয়। সামনে হয়তো বাহ্যিক অনেক টাকা বেড়ে গেল, কিন্তু এই টাকা পয়সায় কোনো বরকত নেই। ইয়ামহাকুল্লাহ রিবা, আল্লাহ বলছেন সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, সুদে কোনো বরকত থাকে না। এই জন্য সুদখোরদের জীবনে কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। জালেমেরা, মানুষের রক্ত চুষে। সুদী প্রতিষ্ঠান ওইরকম, সুদী প্রতিষ্ঠানের সাথে যারা যোগ সম্পর্ক রাখে, সুদী প্রতিষ্ঠান যারা পৃষ্ঠপোষক, সবাই সেই লান। এই জন্য লানাল্লাহ আকরের বা অমুকে লাহু আকাতে বাহু শাহেদাহি, সুদের সাথে সংশ্লিষ্ট যত মানুষ রয়েছে সবার উপর লানত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রয়েছে। চারটি হয়ে গেল। ওয়াকুলু মালিল ইয়তিম, ইয়তিমের ধন সম্পদ ভক্ষণ করা। চাচারা ভাতিজা ভাতিজি আছে, ভাই মারা গেছে, ধন সম্পদ বেমানি করে নিল, মামারা বেইমানি করে নিল, যারা দেখেন নিকটাত্মীয়রা দেখাশোনা করে এতিমে, আর এরাই বেইমানি করে, হয় চাচা না হয় মামা এই ধরনের, অথবা গ্রামের কিছু কাছের লোক আত্মীয়। যে কেউ হোক না কেন, কেউ যদি এতিমের ধন সম্পদ কি করে ভক্ষণ করে, সেটা যে কোনোভাবে হোক না কেন, কোন রকমের পাইতারা করে ব্যবসার নাম দিয়ে নিলেন আর তারপরে লস দেখিয়ে দিলেন। আজকাল অধিকাংশ লোক যারা শেয়ারে অথবা পরের টাকা নিয়ে ব্যবসা করে লস দেখায়, ওর নিজের লস হয় না কোনোদিন। যে আপনার আমার টাকা নিয়ে ব্যবসা করে তার কোনো লস হয় না, শুধু যার টাকা নিয়ে ব্যবসা করছে তাকে শুধু লস দেখায়। বহু মানুষকে দেখলাম সুন্দর দাঁড়িয়ে আছে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, অনেক সময় সহি আকীদার মাশাআল্লাহ দাবিদার, কিন্তু আমানতের ক্ষেত্রে এত দুর্বল যে আখেরাতে এই ধ্বংসাত্মক গুনার কারণে ফেঁসে যাবে, মানুষের হক নষ্ট করে, শুধু লস দেখায়, লস দেখাবে আপনাকে। আর বিশেষ করে যদি এতিমের ধন সম্পদ অসহায়, হ্যাঁ তার চোখ থেকেও নেই, সে বুঝে না যে আমার টাকা কি করছে আর কিভাবে কি করছে, সে জানে না টাকা পয়সার নিয়ন্ত্রণ জানে না, আপনি যে কোনোভাবে যদি এতিমের ধন সম্পদ ভক্ষণ করে ধ্বংসাত্মক গুনাহ। তারপরে কয়টি হলো, পাঁচটি হলো, ছয় নম্বর তাওয়াল্লি ইয়াউমা যাহফ, রণক্ষেত্র থেকে আল্লাহর রাস্তার যদি জিহাদ হয় তাহলে সেখান থেকে পালায়ন করা হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ। এই জন্য নবী সাল বলেছেন যে কাফের সাথে মুখোমুখি হোক লড়াই হোক কখনো চাইবে না, আমরা শান্তিতে থাক, তোরা দূরে থাক, তোদের অনিষ্ট থেকে দূরে থাকি, ইসলামের দাওয়াত দিতে থাকেন, ইসলামের দাওয়াত দিতে থাকেন। কিন্তু যখন প্রয়োজন হয়ে যাবে, জরুরি হয়ে যাবে, আর শাসকের নির্দেশ হয়েছে জিহাদের জন্য শর্ত, আর নেমে গেছেন মাঠে নেমে গেছেন, তারপরে পালিয়ে যাবেন, তো যারা টিকে থাকো তারাও টিকতে পারবে না, মনোবল শেষ হয়ে যাবে মানুষের। যারা হিম্মত করেছে তাদের তারাও হিম্মত হারিয়ে দেবে, যার ফলে বড় কাবিরা গুনাহ ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দান থেকে পালিয়ে আসা। ওকাজফিল মোহসেনাতিল মোমেনাতিল গাফেলাত, সতী সাধ্বী নারীর ওপর কেউ যদি মিথ্যবাদ দেয় ব্যভিচারে, অমুক অমুকের সাথে দেখেছি, অমুক অমুকের সাথে এই দেখেছি, অমুক অমুকের সাথে প্রেম করে, খুব সহজ ভাষায় একটু সন্দেহ হইলেই হইল, শুধু নেগেটিভ চিন্তা, কিছু লোকের আছে এমন অ্যালার্জি আছে, যদি দেখে যে একটা মেয়ের সাথে কথা বলেছে, কথা বললে না না নেই গোলমাল আছে, আপনাকে এই দায়িত্ব দিয়েছে রব ওর হিসাব দেবে, যতক্ষণ পর্যন্ত হাতে নাতে চারজন সাক্ষীর সাথে ধরা না পড়ছে ততক্ষণ পর্যন্ত কারো সম্পর্কে মুখ খোলার কোনো অধিকার নেই। একজন দুইজন তিনজন পর্যন্তও যদি দেখে থাকেন, তারপরেও যদি তিনজন মুখ খুললেন আর চারটা সাক্ষী না নিয়ে আসতে পারেন, সাক্ষীর ব্যবস্থা করেন আগে, না নিয়ে আসতে পারেন, তাহলে ইসলামের দৃষ্টিতে ইসলামী শাসন যদি থাকে, হ্যাঁ কোরআনের আইন যদি থাকে, তাহলে আপনাদেরকে আশি কোড়া করে খেতে হবে, এত সহজ নয়, মান ইজ্জতের ব্যাপার। না হলে মানুষ যার যার সাথে দুশ্মনী আছে ফাঁসিয়ে দিল যা করছে আজকাল, কারণ আল্লাহ ছাড়া বিচার করার কেউ নেই, আর বলিয়ে দিলে মানুষ বিশ্বাস করে নেবে। এটা ফেরেশতা চরিত্রের মানুষের বিরুদ্ধেও যদি কেউ বলে দেয় যে ওই ওর নারী সংক্রান্ত তার খুব দুর্বলতা আছে, নারীদের সম্পর্কে তার খুব দুর্বলতা আছে, এইরকম কথা কেউ যদি বলে দেয় ব্যাস বিশ্বাস করে নিল। আপনাকে বিশ্বাস করতে কে বলেছে, জানি না, আমি আমার জবানকে কন্ট্রোল করবো, আমার চোখকে কন্ট্রোল করবো, আমি ফাঁসবো না তার জন্য, যে বলেছে সে এই গুণার বোঝা উঠাক। কার উপর মিথ্যা অপবাদ দেওয়া অত সহজ বিষয় নয়,
দুনিয়ার সমস্ত কোটি কোটি টাকার যদি কেস হয় দুজন সাক্ষী যথেষ্ট কিন্তু কারো মানিজ্যত নষ্ট করার জন্য জেনার অপবাদ দেওয়ার ক্ষেত্রে ব্যভিচারে যদি কেউ অপবাদ দেয় তাহলে কজন সাক্ষী লাগবে তিনজনও হবে না চারজন সাক্ষী লাগবে والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء سورة نور আল্লাহ বলছে চার জন সাক্ষী লাগবে কেন যাতে করে আপনার ইজ্জত কেউ নষ্ট না করতে পারে হ্যাঁ দুনিয়ার কোনো স্বার্থে আমার ইজ্জত কেউ নষ্ট না করতে পারে সবার ইজ্জত যখন আপন আপন জায়গায় যে কেউ হোক না কেন যে কোন স্তরের লোক হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله